আর্মি হেয়ারস্টাইলে অনেকটাই টাক মাথায় ধরা দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। আর তার এই নতুন লুক আভাস দিচ্ছে 25 বছর পর একসাথে হচ্ছেন সালমান খান ও করণ জোহর। এর আগে কুচকুচ হোতা হ্যায়তে সর্বশেষ কাজ করেছিলেন সালমান ও করণ। বর্তমানে চলছে করণ জোহর ও বিষ্ণু বর্ধনের নতুন ছবির প্রজেক্ট, যে ছবিটির গল্প তৈরি হয়েছে ভারতীয় আর্মিদের জীবনকে উপজীব্য করে। আর সেই ছবির মূল চরিত্র হিসেবে ভারতীয় সেনার লুক পেতেই নাকি বর্তমানে এমন টাক মাথার লুক নিয়েছেন টাইগার থ্রির নায়ক। জানা গেছে নভেম্বরের আগেই নাকি ভারতীয় সেনাদের মতো চর্বিবিহীন শরীর তৈরিতে ব্যস্ত হবেন সালমান। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি মুক্তি পাবে 2024 ক্রিসমাসে।